বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। কি বলা হলো কলকাতা হাইকোর্টে? কেনই বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই মামলা, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিং বা নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, এবং যে নিয়মে অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় এবং মাধ্যমিক পরীক্ষা হয় অফলাইনে, সেই একই রকমভাবে কিন্তু অফলাইনে পরীক্ষা হতে চলেছে। মাধ্যমিক হচ্ছে এ মার্চ মাসের 7 তারিখে, উচ্চ মাধ্যমিক হচ্ছে এ এপ্রিল মাসের 2 তারিখ থেকে, যেটা সম্পূর্ণভাবে মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদ জানিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগেরবার যত মামলা হয়েছিল হয়তো পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য কিংবা পরীক্ষা বাতিল হওয়ার জন্য, কিন্তু এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে মামলা দায়ের হলো। কিন্তু কেন এই মামলা, কিসের জন্য দায়ের করা হয়েছে, এই মামলা কারাই বা দায়ের করেন? দেখো, এখানে পরিষ্কারভাবে বলে রাখি, তোমরা সকলেই জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খাতায় নাম লিখতে হয়, তারপরে রোল নাম্বার লিখতে হয়, আর সমস্ত তথ্য দিতে হয়, যেটা কিছুদিন আগেই আমি জানিয়ে দিয়েছি যে পরীক্ষার প্রথম পৃষ্ঠায় তোমার নাম লিখতে হয়। এই নাম লেখা নিয়েই মামলা হলো কলকাতা হাইকোর্টে। কেন নাম লেখা নিয়ে মামলা হলো, প্রথমেই বলে রাখি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের যে ফাইনাল পরীক্ষা আছে, এত বড় পরীক্ষা, সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা নাম লেখে, কিন্তু সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার আর যে খাতা দেওয়া হয় সেই খাতায় নাম লেখার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র রোল নাম্বার লিখলেই হয়ে যায়। আর এছাড়া তোমরা সকলে জানো আমাদের মাদ্রাসা যে বোর্ড রয়েছে, এই মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রেও নাম লিখতে কিন্তু হয় না, আর ছাত্রছাত্রীদের নাম লেখার কোনো প্রয়োজন হয় না। কিংবা কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা হোক কিংবা কম্পিটিটিভ কোনো এক্সাম হোক বা বৃত্তিমূলক পরীক্ষা হোক না কেন, সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই নাম লেখার কোনো প্রয়োজন হয় না। কিন্তু কেন আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার খাতায় ছাত্রছাত্রীদের নাম লিখতে হবে? তো এই জন্যই কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার তোমরা অনেকেই বলবে নাম লিখলে ক্ষতি কোথায় আছে? দেখো, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, নাম লেখা হয় না এই কারণেই, কোনো একটা ছাত্রকে কোনো একটা শিক্ষক যখন খাতা দেখবে নাম দেখে কিন্তু একটা তার পরিচিতি পেয়ে যেতেও পারে, সেক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীর টার্গেট হয়ে যেতে পারে, অর্থাৎ কোন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রছাত্রীর নাম কি সেই নাম না জেনেই যাতে শিক্ষকরা পরীক্ষার খাতা দেখতে পারে, সেই কারণে ছাত্রছাত্রীদের ওপর কোনো এফেক্ট পড়বে না, কোনো ছাত্রছাত্রী টার্গেট হবে না, সেই কারণেই কিন্তু অনেকদিন ধরে মৌখিকভাবে বা লিখিতভাবে শিক্ষা দপ্তর তথা বোর্ডকে জানানো হচ্ছিল এই নিয়ে। কোনো রকম এ বিষয়ে গুরুত্ব না দেওয়ায় অবশেষে 11 জন প্রতিনিধি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন, যাতে পরীক্ষায়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছরের ছাত্রছাত্রীদের নাম লিখতে না হয়। আর সত্যি নাম লেখার কোনো প্রয়োজনও নেই, তোমাদের রোল নাম্বার যেটা সেই রোল নাম্বার দিলেই এবং রেজিস্ট্রেশন দিলেই কিন্তু হয়ে যায়, সমস্ত তথ্য ওখান থেকেই পেয়ে যায়। এবং অন্যান্য পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও তাই হয়, নাম লেখার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র রোল নাম্বার দিলেই হয়ে যায়। তো এই নিয়েই হয়েছে মামলা 15 ফেব্রুয়ারি, এবং তারপরে 22 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি সুনামি হয়, এবং এই সুনামিতে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিক বোর্ড এবং সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড, এই দুই বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছে কেন ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতায় নাম নেওয়া হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষার ক্ষেত্রেও কেন ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতায় নাম লিখতে হচ্ছে, এই রিপোর্ট জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তো এই যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা করতে হবে 23 এপ্রিলের আগে আমাদের রাজ্যের দুই বোর্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডকে, এবং তারপরে 23 এপ্রিল এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ নিয়ে তোমাদের কি মতামত, যে তোমাদের পরীক্ষার খাতায় নাম লিখলে ভালো হয় না নাম না লিখে, যেরকমভাবে অন্যান্য সমস্ত পরীক্ষা হয়ে থাকে, বড় পরীক্ষাগুলো যেরকমভাবে হয়ে থাকে নাম ছাড়া, শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, সেই একই রকমভাবে তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের নাম ছাড়া রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই
পরীক্ষা নিলে কেমন হয়, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।